আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মাদ্রাসী ভাই ও উদ্যোক্তা, আমরা আজকে আলোচনা করব আয়ের মাছ চাষাবাদ পদ্ধতি নিয়ে। আপনারা যারা আয়ের মাছ চাষাবাদ করতে চান, বিশেষ করে নদীর আয়ের মাছের পোনা চাষাবাদ করে খুব দ্রুত বাজারজাত করতে চান, তাদের জন্য নিজ মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি নিয়ে এলো সুবর্ণ সুযোগ। সম্মানিত মৎস্য চাষী, আপনারা স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নদীর আয়ের মাছের পোনা। তো চলেন আলোচনা করি আয়ের মাছ চাষাবাদ সম্পর্কে। আয়ের মাছ সাধারণত নদীমাতৃক মাছ। এই মাছের চাহিদা ব্যাপক হওয়ায় অনেক মৎস্য চাষী ভাই বন্ধুরা এখন পুকুরেও এই মাছগুলো চাষাবাদ করে থাকে। এই মাছগুলো পুকুরে চাষাবাদ সাধারণত মিশ্রভাবে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়, কেননা এই মাছগুলো জীবন ধারণের জন্য ছোট ছোট মাছের পোনা খেয়ে থাকে এবং জীবন ধারণ করে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা মাছের সাথেই কিন্তু ছোট রেণুগুলো রাখা হয়েছে, কারণ এই রেণুগুলো তারা খেয়ে জীবন ধারণ করে। আপনারা যে সমস্ত পুকুরে ছোট ছোট মাছ বেশি বা তেলাপিয়ার পোনা বেশি বা অন্যান্য যে কোনো মাছের রেণু বা পোনা উচ্চ হারে বৃদ্ধি পাচ্ছে, সেই সমস্ত পুকুরে আপনারা আয়ের মাছ চাষাবাদ করলে ব্যাপক লাভবান হতে পারবেন। তাছাড়া আপনারা মিশ্রভাবে এই মাছগুলো চাষ করতে পারেন, কেননা মিশ্রভাবে এই মাছগুলো সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন আয়ের মাছের সাইজ এবং কালার। আমাদের কাছে বর্তমানে নতুন বিভিন্ন সাইজের আয়ের মাছের পোনা রয়েছে। এই মাছগুলো মোটামুটি এক্সপেন্সিভ, অন্যান্য মাছ থেকে তুলনামূলক দামি মাছ, কেননা এই মাছগুলো বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে। তাই আপনারা যারা আয়ের মাছ চাষ করতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত হতে আয়ের মাছ অর্ডার করতে পারেন। আমরা 64 জেলায় আয়ের মাছ সহ অন্যান্য যে কোনো মাছের রেণু ও ধানিপনা হোম ডেলিভারি করে থাকি। মাছগুলোর সাইজ এবং কালার দেখে আপনারা অবশ্যই নিতে পারেন। তাছাড়া আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসেও আয়ের মাছ সহ অন্যান্য যে কোনো মাছ নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে। আপনার মাছ চাষ শুভ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।